আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসা হারিয়ে যায় না এই গল্পের 41 নম্বর এবং 42 নম্বর দুটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আরশি মনে মনে আমি চুপ করে শুয়ে আছি, এত জোরে চেপে ধরে আছে আমার রাক্ষসটা, দম বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে, নিজেকে সারাতেও পারছি না। আল্লাহই জানে কি খেয়ে আত্মশক্তি বানিয়েছে। সিদ্ধার্থ বলল, শক্তি না বানালে কি এখন তোমায় এইভাবে কাছে রাখতে পারতাম? আমি ভয় পেয়ে গেলাম। আরশি বলল, আপনি সজাগ? সিদ্ধার্থ বলল, মাত্র 10 মিনিটে কারো ঘুম আসে? আমার বউ আমার যেভাবে ছটফট করছে আমার তো ঘুম তো উড়েই চলে গিয়েছে। আরশি বলল, ও ঘুম চলে গেছে, আপনিও চলে যান, আমি ঘুমাবো। গৃহকোচকে সিদ্ধার্থ বলল, নো জান, তা হচ্ছে না, ঘুমালে আমার সাথে ঘুমাতে হবে। বাই এনি চান্স তোমার কি আমার আদর পেতে ইচ্ছে করছে নাকি? না মানে আদর পাওয়ার জন্য এইভাবে ছটফট করছো? ইয়া আল্লাহ, ছি কত নির্লজ্জ হবেন আপনি, আপনার না হয় লজ্জা নাই থাকতে পারে, আমায় বারবার লজ্জা দেন কেন? কাঁদো কাঁদো হয়ে আসি বলল। আমি আমার মুখটা আশির মুখের সামনে নিলাম, আমার নাক ও নাকে ঠেকালাম, বললাম, তোমার এই লজ্জা মাখা ফেসটা যে আমার অনেক ভালো লাগে জান পাখি। উফ, তুমি তো জানো না যখন তুমি লজ্জায় লাল হয়ে যাও তখন ইচ্ছা করে একদম বুকের ভিতর ঢুকিয়ে ফেলি আমার কলিজাটাকে। আমি ওনার এ ধরনের কথায় কেঁপে উঠলাম, অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে ভিতরে। আমার দৃষ্টি ওনাতে আবদ্ধ করলাম, এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার চোখের দিকে, আর উনিও আমার দিকে খুবই মায়াবী চোখগুলোই ইচ্ছে করে নিজেকে বিসর্জন দেই। এই চোখের মাঝে কত শত অনুভূতিরা যেন আছড়ে পড়তে চাইছে চোখ জোড়া থেকে। আমি আরশির চোখের দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই ওকে আর একটু জোরে চেপে ধরে নিয়েছি, সাথে মিশিয়ে নিলাম। আরশিও আমায় জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। অদ্ভুত এক প্রশান্তি বয়ে যাচ্ছে মনের মধ্যে। সিদ্ধার্থ লো ভয়েসে বলল, ঘুমাবে না? লো ভয়েসে আরশি বলল, হুম। আমি মুচকি এসে আমার মায়াপরীকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম, নিজেও একটু চুপটি করে আমার বুকের মাঝে গুটিসুটি হয়ে শুয়ে আছে, যে কেউ বলবে পিচ্ছি। আরশি, ওই আরশি উঠবা নাকি? সিদ্ধার্থকে কাছে পাঠিয়ে দিব, নূর বলল। আমি হোম রেখে উঠে গেলাম, উঠে চোখ জ্বলতে লাগলাম, চোখ বড় বড় করে আরশি বলল, ওনাকে ঈশার কাছে পাঠাবে মানে? নূর বলল, তুমি তো আর আমার দেবরটাকে ভালোবাসো না, বাট ঈশা অনেক ভালোবাসে, তাই ভাবছি আমার দেবরটাকে না হয় ঈশার কাছেই চিল্লিয়ে নূর বলল। না, নূর বলল, না না মানে দূর কিছু না, যাই হোক ঈশার কী খবর? ও তো আমায় ইচ্ছা করেই ফেলে দিয়েছিল। রাহা বলল, তুমি জানো না কিছু? আরশি বলল, হুম, কাল সিদ্ধার্থ বাসে আসার পর খালামণি সব বলে। পরে সিদ্ধার্থ আরশিকে বাসা থেকে বের করে দেয়, আর বের করার আগে গুনে গুনে 12টা চর দিয়েছে। অবাক হয়ে আরশি বলল, কি 12টা? ঈশা এখনো বেঁচে আছে? মন বলল, আছে, বাট সেন্স হারিয়েছিল। যাই হোক এসব বাদ দিয়ে রেডি হও তুমি, আমরা আজ ফুচকা খাবো। নিচে ফুচকা এসেছে। আরশি বলল, ও তাই, তোমরা খাও, আমার অত একটা ভালো লাগে না ফুচকা খেতে। মন বলল, না আরশি এমন করো না, তুমি না খেলে ভাইও খাবে না, বাট আমরা চ্যালেঞ্জ ধরছি, ভাইয়াকে খাওয়াবই, আর ওই ফুচকাগুলো অনেক মজার। আরশি বলল, আচ্ছা তোমরা যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। চোখ টিপে দিয়ে নূর বলল, ওকে সিদ্ধার্থের যান। আমি মুচকে আসলাম, ওরা সবাই চলে গেল, আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে নামলাম, দৌড়ে গেটের কাছেই যাচ্ছিলাম তখনই ধাক্কা খেলাম, আউচ করে উঠলাম। আরে আরে আস্তে আস্তে, এত দৌড়াদৌড়ি কিসের? হুম, এখনই তো পড়তে। তাকিয়ে দেখি, ও আপনি, কোন দিকে তাকিয়ে হাঁটেন? হ্যাঁ, আপনার জন্য ধাক্কা খেলাম, ব্যথা পেয়েছি কপালে।
সিদ্ধার্থ বলল, আমার জন্য? তুমি তো দৌড়ে আসছিলে আর তোমার চোখ কই ছিল? আর সে ব্যাংক টিকিট কাটল। সিদ্ধার্থ চোখ টিপ দিয়ে বললো, যাই হোক, গতকাল রাতটা কিন্তু অনেক ভালো কেটেছে আমার। আমার চোখ অটোমেটিক রসগোল্লার মতো হয়ে গেল। আর সে বললো, লুচু কোথাকার? দাঁত কেলিয়ে সিদ্ধার্থ বললো, তোমার হাজবেন্ডই তো। ওকে বাদ দাও, বাইরে চলো, ফুচকা খাচ্ছে সবাই। এটা বলে সিদ্ধার্থ তার সির হাত ধরে ওকে বাইরে নিয়ে যায়। বাইরে এসে দেখি সবাই ফুচকা খাচ্ছে, সবার চোখ দিয়ে জালে পানি পড়ছে, তবুও খাচ্ছে। আমি তো অবাক। সিদ্ধার্থ বললো, তোর আর মানুষ হবি না, ইচ্ছা করে এত জাল খাচ্ছিস? মামা, দুই প্লেট ফুচকা দিন তো, আর একদমই জাল কম দেবেন না। আর সে বললো, না, আমি জাল খাবো। সিদ্ধার্থ বললো, একদম না, দেখো না এদের কী অবস্থা। আর সে বললো, প্লিজ প্লিজ সিদ্ধার্থ, হালকা জাল খেলে কিচ্ছু হবে না, আর আমরা তো জাল খেয়ে মজাই পাচ্ছি, সবাই কি তোর মতো নাকি? রাহা বলল। সিদ্ধার্থ বললো, উফ আল্লাহ, ওকে মামা, একটাতে হালকা জাল দিবেন। ফুচকাওয়ালা বলল, আচ্ছা বাবা। আর সে বললো, আপনি কি জাল খান না? সিদ্ধার্থ বললো, জালে আমার অ্যালার্জি আছে, তাই আমি জাল এমনিতে সহ্য করতে পারি না। কথার মাঝে ফুচকা রেডি হয়ে গেল। ফুচকাওয়ালা বললো, এই নেন আপনি গো দুই প্লেট ফুচকা। আমি নিয়ে গপাগপ খেতে শুরু করলাম, বললাম, ওয়াও অনেক টেস্টি। মন বললো, বলেছিলাম না। সিদ্ধার্থ বললো, টেস্ট হলে খাও, খাও আর কি। আমি নিজে একটা নিলাম খেতে, এমনিতে টেস্টি, বাট হালকা হালকা জাল, আমি তাও কোনো রকমে খাচ্ছি, আমারগুলো তাও হালকা জাল লাগছে। রাহা বললো, কী বলিস, তোরটাই তো জাল দেয়নি। মন বললো, ভাই আমার তো, আমার থেকে একটা খা, একটু জাল খেলে কিচ্ছু হবে না। সিদ্ধার্থ বললো, নো ওয়ে, আমি জাল খাবো না। মন বললো, আরে এক পিস খা তো। এটা বলি মন এক পিস সিদ্ধার্থের মুখে পড়ে দিল, জালের সিদ্ধার্থের চোখ দিয়ে পানি পড়ছে। সিদ্ধার্থ বলতে লাগলো, জাল জাল পানি। আমি ওনার অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম, অন্যরাও ভয় পেয়ে গিয়েছে। উনি জাল জাল করতে করতেই মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়লেন, আর মাথা দুই হাত দিয়ে চেপে ধরে আছেন। আমি আরেক প্লেট রেখে দৌড়ে পাশের দোকান থেকে আইসক্রিম আনলাম, এনেই ওনার মুখে ঢুকিয়ে দিলাম। আইসক্রিম পেয়ে মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম, এত জাল পলার বাইরে। মন বলল, ভাইয়া আমি বুঝ, ঠাঁস ঠাঁস করে দুটি চর বসে দিল। আর সে ভয় পেয়ে গিয়েছিল, উনি যেভাবে মোনাপুকে চর মারলেন, ইস, ওনার চর তো আমি খাই, আমি বুঝি। বেচারি আপু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার চোখ থেকে পানি পড়ছে। রেগে গিয়ে সিদ্ধার্থ বলল, তোকে আমি বলিনি আমি জাল খেতে পারি না, নাকি তুই জানিস না? তুই ভালো করে জানিস আমার জালে অ্যালার্জি, তারপরও ইচ্ছা করেই করলি এটা, তুই মানুষ হবি না। সিদ্ধার্থ এইভাবে বলার কারণে মন দৌড়ে চলে গেল। রাহানুর একসাথে বলল, মন মন মনের পিছনে ওরা দুজনে চলে গেল। এবার সিদ্ধার্থ বুঝতে পারলো ও কী করেছে। শিট, এতটুকুর জন্য এইভাবে রিয়াক্ট করা ঠিক হয়নি আমার, যে বোনটাকে কখনো ধমক দিয়ে কথা বলিনি তাকে এইভাবে মারলাম। হুনার চোখগুলো চলচল করছে দেখে আমি তার কাঁধে হাত রাখলাম, উনি আমার দিকে অপরাধীর মতো তাকালো। আর সে বললো, মন খারাপ করিয়েন না, আপুকে সরি বলেন, আপু বুঝবে, আর এমনিতেও আপনার রাগটা কমান। সিদ্ধার্থ কিছুই বলল না, চলে গেল। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল ভালোবাসা হারিয়ে জানা এই গল্পের 41 নম্বর পর্ব। এখন আপনাদের জন্য থাকবে এই গল্পের 42 নম্বর পর্বটি। বুঝলাম না কিছু, কিছু না বলে চলে গেল, ধর আমি বরং রুমে যাই। এমনিতেও আমায় আবার জামা কাপড় প্যাক করতে হবে, কালই তো চলে যেতে হবে বাসায়। আর সে রুমে এসে জামা কাপড় গোছাতে থাকে, ওদিকে সিদ্ধার্থ যাচ্ছে মনের রুমের দিকে। ভাই, আমায় এইভাবে সবার সামনে মারতে পারলাম? পারলো, আমি না হয় ভুল করেছি সেজন্য এইভাবে, ইস বেচারি। আর সে কীভাবে সহ্য করে এগুলো? আর যাবো না ভাইয়ের সামনে। আর সে ঠিকই বলে, আমার ভাইটা ডেভিল হয়ে গিয়েছে, কেঁদে কেঁদে নিজেই বিড়বিড় করছে বিছানায় শুয়ে। মন, আমি মনের দরজার সামনে সেসব শুনে পুরোই বোকা বনে গেলাম। কপাল, আমার বোনটারেও বলেছে আমি ডেভিল, ও মাই গড, এই আশিকে তো পরে দেখছি। আমি মনের রুমের ভিতরে ঢুকলাম, বললাম, মন, ভাইয়ার আওয়াজ শুনে পিছনে তাকিয়ে দেখি ভাই। আমি আবারও মুখটা ঘুরিয়ে ফেললাম মন অন্যদিকে। এখনো কি রাগ করে আছে আমার কলিজাটা? রাগ করে মন বলল, ভাই তোমার সাথে আমার কথা নাই, চলে যাও। সিদ্ধার্থ বলল, আচ্ছা যাচ্ছি তাহলে আর কি। আমার বাড়ির পরিটার জন্য একটা আইফোন এনেছিলাম, বাট মেবি তার লাগবে না। ওকে আমি চলে যাই।
আইফোনের কথা শুনে আমি লাফ দিয়ে উঠলাম, না যেও না, কোথায় আমার আইফোন? হাস্যোজ্জ্বল ফেস নিয়ে মন বলল। সিদ্ধার্থ ব্রোকোচকে বলল, আমি কি একবারও বলেছি তোর জন্য আইফোন এনেছি? খুশি হয়ে মন বলল, উফ ভাই প্লিজ দাও না, আমি অনেক এক্সাইটেড। সিদ্ধার্থ বলল, আমি হাসলাম, তাহলে ওকে তাহলে বল আমার বোনটা কি আমায় মাফ করেছে। মন হেসে ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, একদম। সিদ্ধার্থ হাসলো, মনের মান অভিমান দূর করে এবার সিদ্ধার্থ আরশির রুমে গেল। গিয়ে দেখে আরশি জামা কাপড় প্যাকেট করছে। সিদ্ধার্থ লাফ দিয়ে ওর পাশে বসে ব্যাডে বসে পড়ল। হঠাৎ আচমকা চলে আসায় আমি ভয় পেয়ে গেলাম। ফু 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 বুকে ফু দিল, বললো আপনি এখানে? ব্রুনা চেয়ে সিদ্ধার্থ বলল, তাহলে আর কোথায় থাকবো? বাই দ্য ওয়ে তুমি জামা কাপড় গুছাচ্ছ কেন? আরশি বলল, কাল থেকে আমার কলেজ খোলা, কালকে চলে যাব তাই। আরশি চলে যাওয়ার কথা শুনে বুকের ভিতর চ্যাত করে উঠল। করুণ স্বরে সিদ্ধার্থ বলল, সত্যি চলে যাবে? উনি এমনভাবে জিজ্ঞাসা করলো মন চাচ্ছে বলি না, কখনোই যাব না, সবসময় আপনার সাথেই থাকবো, কিন্তু না, এটা তো আর সম্ভব না, আমার নিজেরও খারাপ লাগছে চলে যেতে, বাট যেতে তো হবেই মনে মনে বলল আরশি। সিদ্ধার্থ বলল, কি হলো বলো? আমার কান্না চলে আসার উপক্রম, তবুও কান্নাটাকে আটকে মুখে যত সম্ভব হাসি ফুটিয়ে তুললাম। হালকা হেসে আরশি বলল, যেতে হবে না, যেতে তো হবেই, আমার পড়াশোনা আছে না, আপনাদের বাসায় কি পড়ে থাকবো নাকি সবসময়? সিদ্ধার্থ বলল, থাকলে প্রবলেম কই, এমনিতেও তোমার ফিউচার বাসা তো এটাই, আমার অনেক কষ্ট হবে তোমার ছাড়া থাকতে, এই কদিনে তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো। নিজের দিকে তাকিয়ে আরশি বলল, অভ্যাস চেঞ্জ করা তেমন কোনো ব্যাপারই না। আমি আরশির তত্নীটা আমার হাত দিয়ে উঁচু করে ধরলাম, বললাম তোমার কষ্ট হবে না আমার ছাড়া থাকতে, আমি জানি তুমিও আমার প্রতি দুর্বল হয়ে পড়েছ। আরশি বলল, আপনার এরকমটা মনে হচ্ছে? আসলে তেমন কিছুই না। সিদ্ধার্থ বলল, তাই? আরশি, আমি আর কোনো কিছুই বললাম না, কাছের মানুষটার সামনে কতক্ষণ আর মিথ্যা বলা যায়, তাই চুপ করে রইলাম। আরশি চুপ থাকাতে আমি মুচকে আসলাম, থাক বলতে হবে না, যেদিন আল্লাহ চাইবে সেদিন এমনিতেই বলতে বাধ্য হবে। সিদ্ধার্থ বলল, ওকে বাদ দাও, ডিরেক্টলি কলেজে যাবে নাকি আগে বাসায়? আরশি বলল, সেটা তো আপনি জানেন, আপনি যেখানে নিয়ে যাবেন। টেডি হেসে সিদ্ধার্থ বলল, ও আমার সাথে যাবে তাহলে? দ্যাট কি বলে ফেললাম এটা, আরশি তোর মাথাটা পুরো শেষ। আরশি বলল, না মানে আসলে আপনি তো নিয়ে যান তাই বলে ফেলেছি। সিদ্ধার্থ বলল, ও তাই? আরশি বলল, আচ্ছা শুনুন আমি বাইরে যাব। সিদ্ধার্থ বলল, কেন বাইরে, বাইরে কি? আরশি বলল, তো এখানে কি করব? বাঁকা এসে সিদ্ধার্থ বলল, রোমান্স ব্যাংক টিকেটে। আরশি বলল, লুচু একটা। আরশি এটা বলে এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। সিদ্ধার্থ হো হো করে হেসে ওঠে। বিকেলে বাড়ির সবাই মিলে আড্ডা দেয়, বিভিন্ন গল্পগুজব করে সব সিনিয়র সিটিজেনরা। গল্প করার সময় আরশি বারবার আর চোখে সিদ্ধার্থের দিকেই তাকায়, বাট বেচারি যতবারই সিদ্ধার্থের দিকে তাকায় ততবারই সিদ্ধার্থের চোখে চোখ পড়ে যায়, এতে তো আরশি লজ্জায় একদম শেষ। আর সিদ্ধার্থ মচকে মচকে হাসে, ইস পাগলেটা তো জানেই না আমার সাথে তার চোখাচোখি হচ্ছে না, বরং আমার দৃষ্টি যে ওর মধ্যেই আবদ্ধ। মুচকে এসে মনে মনে সিদ্ধার্থ বলল। আড্ডা গল্প শেষ হলে সবাই যার যার রুমে চলে যায়। রাতে ডিনার করে সবাই ঘুমিয়ে পড়ে, আরশি এখনও ঘুমায়নি, ওর চোখে কি ঘুম আছে? আমি বারান্দায় দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছি। বুকের ভিতরটা প্রচুর কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে না বাসায় যেতে। চিৎকার করে বলতে মন চাচ্ছে, সিদ্ধার্থ স্যার আমি আপনার সাথে থাকতে চাই, আমার প্লিজ যেতে দিয়েন না, প্লিজ কিছু একটা করুন যেন আমি আপনার সাথেই থাকতে পারি আজীবন। এই কথাগুলো ভাবতেই আমার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়তে থাকে। মায়া জিনিসটা বড্ড খারাপ, এই মায়ার জালে যে আটকা পড়তে না হয় সেজন্য ওনার থেকে দূরে থাকতে চাইতাম। এই মায়া অন্তরটাকে যে একদম পুড়িয়ে ছাই করে দেয়, অথচ আজ আমি আবারও মায়ার জালে আটকে গেলাম, কীভাবে ওনার মায়া ধরা পড়লাম নিজেও জানি না। আমি সবসময় ভাবছি আর বারবার চোখ মুচছি, হঠাৎ আমার কেউ কোলে তুলে নিল, আমি তাকিয়ে দেখি উনি। আমি বললাম, আরে নামা নামায়, এভাবে কোলে তুলে নিলেন কেন, নামান। সিদ্ধার্থ বলল, একদম চুপ, আরেকটা কথা বললে নামাবই না, ডিরেক্টলি আছাড় মারব, যেই খারাপ সত্যি সত্যি মারতে পারে। তাই আমি চুপ করে রইলাম। উনি আমার ওনার রুমে এনে ড্রেসিং টেবিলের সামনে নামিয়ে দিলেন, আমি ওনার দিকে ঘুরে নিলে উনি বাধা দেয়। সিদ্ধার্থ বলল, একদম এদিকে তাকাবে না, আয়নার দিকেই তাকিয়ে থাকো, ওকে? আরশি বলল, কিন্তু কেন? সিদ্ধার্থ বলল,
চুপ। আমি কিছু না বলে সত্যি দাঁড়িয়ে রইলাম। হঠাৎ উনি আমার চুল থেকে ব্যান্ডটা খুলে ফেললো, এতে চুলগুলো আমার সব আছড়ে পড়লো পিঠে। আমি আয়নার দিকে তাকাই, কেমন যেন নেশা ভরা চোখে উনি আমার চুলের দিকে এগিয়ে আসছেন। আমি ভয় পেয়ে গেলাম। উনি ওনার একটা হাত আমার চুলে আলতো করে রাখলেন। স্যার কি কি করছেন এখন? লো ভয়েসে বললো, কথা বলো না, চুপ থাকো। সিন্দ্র তার শিখে আর কিছুই বলতে না দিয়ে ওর চুলগুলো হাতের মুঠোয় নিল। বুঝতে পারলো ওর মধ্যে কিছু একটা চলছে। সিদ্ধার্থ মুচকি এসে চুলগুলো খোপা করলো। উনি আমার চুলগুলো খোপা করাতে অবাক হয়ে গেলাম। বুঝলাম না উনি কি করতে চাইছেন। খেয়াল করলাম উনি একটা প্যাকেট থেকে কী যেন বের করলেন। ও মা, এটা তো ফুলের মালা, বেলি ফুলের মালা। উনি মালাটা নিয়ে আমার খোপায় গেঁথে দিতে লাগলেন। আমার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। সিদ্ধার্থ মুচকি আসলো, মালাটা পরিয়ে দিয়ে বলো, এবার ঠিক আছে। আমি আমার ফোনটা বের করে ওর খোপার বেশ কয়েকটা পিকচার ক্যাপচার করে নিলাম আমার ফোনে। তারপর ওকে ঘুরিয়ে এক হাত দিয়ে ওর কোমর চেপে আমার শরীরের সাথে মিশে পিছন থেকে আরও কয়েকটা পিকচার তুলে নিলাম চটপট। উনি এভাবে ধরাতে আমার শরীরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমি কি করব কিছুই বুঝতেছি না। এত সুন্দর একটা উপহার দিল, তার জন্য ধন্যবাদ দিব নাকি ওনার থেকে নিজেকে ছাড়াবো? তারপর ওনার স্পর্শে নিজেকে কেমন যেন মাতাল মাতাল লাগছে। আমার কি হলো জানি না, মনে হচ্ছে মাথায় কিছু ক্যাচ করতে পারছি না। আমি কয়েক মিনিট স্থির দাঁড়িয়ে থেকে ওনার বুকে ঢলে পড়লাম। হঠাৎ করে আরশি আমার বুকে ঢলে পড়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম, কোলে নিয়ে ওকে বেডে শুইয়ে দিলাম। আরশি, এ আরশি, সোনা পাখি ওঠো, কি হয়েছে তোমার? ওঠো না জান পাখি, গালে হাত বুলিয়ে সিদ্ধার্থ বলতে লাগলো, তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব দুটি একত্রে এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে এখনই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।